অত্যন্ত ভাবে আনন্দিত, কারণ আমরা যদিও কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিয়ে এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিনি, আমরা সংবিধান বাঁচাও মঞ্চের পক্ষ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম রাষ্ট্রশক্তির বিরুদ্ধে। এখানে বিজেপি স্টেট লেভেল সেল নিজেদের ফ্র্যাঞ্চাইজি ইউজ করে একটা প্যানেল দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমার লড়াই অত্যন্ত কঠিন ছিল, এবং সেই ক্ষেত্রে এই বারের সমস্ত মেম্বাররা যারা ভোট দিয়েছে ত্রিপুরা বারে প্রত্যেকে আমাদের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেছে, তার জন্য আমি সমগ্র ত্রিপুরার সমস্ত আইনজীবীদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে নির্বাচিত করার জন্য। আমরা চেষ্টা করব এই বারের মধুর্যতা রক্ষা করার চেষ্টা করব, প্রত্যেক লয়ারের স্বার্থ আমরা দেখব, যতটুকু আমাদের ক্ষমতা আছে আমরা করে যাব, এই আমার প্রতিশ্রুতি। দুনিয়ার কেন্দ্রে আমাদের যে সর্বোচ্চ ভোটে জিতেছে আজকে আমরা সব কয়টি ভোট পদে উপোস্ট আমরা ভোট করেছি, আমরা জিতেছি 12টা পোস্টে আমরা জিতেছি সর্বমোট, শুধু 3টা মেম্বার ছাড়া আর বাকি সমস্ত পোস্টে আমাদের কেন্দ্রটা বিপুল ভোটে জয়ী হয়েছে। আমাদের একজন মেম্বার হয়েছে।